نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ليس منا من لطم الخدود وسك الذيوب وداعى بدعوة الجاهلية رواه البخاري. آخرت کے خاطر سوچا آخرت کے خاطر سوچا اے غمور بھائی ہو کا کر پے ہو بھیا اتنا کمائی ہو جگہ زمین سونا چاندی اور روپیا رہ جائے سب بابو ہو کمیا جگہ زمین سونا چاندی اور روپیا رہ جائے سب یہی بابو ہو کمیا بیٹا میری پریا ہو چاہے پیتا ماتا سب کا صحیح تلک بات کو ہر قبر سے نہ آگے تک لے کہ
সাথে যাই হো, কা কর গয়ে হো ভাইয়া এতে না কমাই হো, বস খালি সাঁস লেকে রহলা তু আইল, নাম তো নকলি বাটে এই যে ধরাইল, আপনি স্বরূপ কে তু আসলি ভুলাই আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা সেটা
উভয় পক্ষে পুরুষ স্ত্রী দুজনেরই প্রয়োজন। তার মধ্যে মেয়েদেরকে একটু বেশি দরকার, ছেলেদের একটু কম দরকার। এই জন্য আজকের বিষয়টা আমি নিয়েছি ধৈর্য সম্বন্ধে। পুরুষের মধ্যে ধৈর্য একটু বেশি পাওয়া যায়, মেয়েদের মধ্যে ধৈর্য একটু কম পাওয়া যায়। ধৈর্য সবার কি দরকার? সবুর সবার কি লাগবে? না লাগবে না ভাই, কিন্তু মেয়েরা একটু ধৈর্য কম রাখতে পারে আর ছেলেরা একটু ধৈর্য বেশি ধরতে পারে। এই জন্য মেয়েদের উপরও কিছু কথা বলবো, ছেলেদের উপরও কিছু কথা বলবো। আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন, আরে ভাইয়া খাড়া কাহে বাড়াবো, বৈঠা না, আরে ভিতরে একে বৈঠা, কাহে খাতির খিসি আইল বাড়া বলায় করে যা, কাহে খাতির খিসি আইল বাড়া বলায় করে যা, আবতান ভিতরে বৈঠা বহুত মিল মাজা, আবতান শুনকে দেখা বহুত মিল মাজা। শুনে দেখেন মজা পাবেন, একটু ভিতরে বসেন। হ্যাঁ, বাংলায় একটা কথা বলে, ধৈর্য ধরলে কাজ শুদ্ধ, কাজ শুদ্ধ ভজনে, জাগরণে বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ। আপনি উঠ বলতে চটব বলে করে পালাবেন, তো আপনি ওয়াজ কি শুনবেন? দু ঘন্টা ওয়াজ শুনবেন, তাহলে একটু বুঝ বিষয় ভালো করে বুঝে যেতে পারবে। এবার বসেন আপনারা, আপনাদের আমি আলোচনা করতে শুরু করছি। তো বন্ধুরা আমার, আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে তৈরি করেছেন। আমাদের জীবন আদম সন্তানের রূপ রেখা, মন মানসিকতা সব আলাদা, ওই রকমই বয়সও আলাদা। কাউকে আল্লাহ 60 বছর বয়স দিয়েছেন, কাউকে 70 বছর, কাউকে 65 বছর, কাউকে 50 বছর, বিভিন্ন রকমের বয়স আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর এই বিভিন্ন বয়স 60 বছর 70 বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন মানুষকে, যেরকম মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করে। বিভিন্ন ধার দিয়ে কেমন কেমন পরীক্ষাগুলো হয় আপনাকে বলবেন, পরীক্ষা আপনি বাবা বলতে পারেন না। যেমন 80 একা পরীক্ষা হয়েছিল, তার স্বামী জালেম, 80 এক ফেরাউনের স্ত্রী, 80 এক পরীক্ষা হচ্ছে স্বামীকে জালেম করে, এব্রাহিমের পরীক্ষা হচ্ছে বাবাকে কাফের করে, এব্রাহিমের পরীক্ষা হলো অগ্নিকুণ্ডিতে ফেলে, আইয়ুবের পরীক্ষা হলো শরীরে অসুখ হয়ে, সোমাইয়ার পরীক্ষা হলো ইমানের উপরে আবু জাহালের হাতে টুকরো হয়ে। এই রকম ভাবে বিভিন্ন রকমের পরীক্ষা হয়, কিন্তু আমাদের মধ্যে আরো পরীক্ষার কতগুলো ক্যাটাগরি আছে আমি একটা একটা করে আপনাকে হাদিস দিয়ে শোনাবো, কত রকমের পরীক্ষা মানুষকে জীবনে হয়। কাউকে জালিম করে পড়েছে জ্বালাতন দিয়ে, দেশের বাদশার জুলুম দিয়ে, যখন এটা বর্তমানে আমাদের উপরে হচ্ছে, বুঝতে পারছেন যে আমাদের উপরে যে বর্তমান সময় যে জুলুমগুলো হচ্ছে আমাদের মুসলমানদের উপরে, দেশের বাদশা জালিম যার কারণে হচ্ছে, তো এই রকম জ্বালাতন দিয়ে ওই রকমই যেমন আল্লাহ পরীক্ষা করেছেন দুইজন নবীকে, তার স্ত্রী নিজে নবী, স্ত্রী কাফের, স্ত্রী ঈমান আনেনি, আনেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করেন আল্লাহ বলছেন সূরা বাকারা, খুব ধ্যান দিয়ে শুনবেন, আগে যেভাবে বুঝতে পারবেন। সিধা পড়ে কবু হু, কবু হু উল্টা পড়ে পাশা,
শুরু করবে। যেমন আজ থেকে 7-8 দিন আগে আপনাদের এদিকে ঝড় হয়েছিল, হালকা হয়েছে, আমাদের ওদিকে প্রচন্ড ঝড় হয়েছে। যদি এই সময়তে মাকড়িতে দানা হয়ে যেত, মাঠে মাকড়ি থাকতো না। এত এতটা গাছ হয়েছে, সেই গাছ পড়ে গেছে, বুঝে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে কয়বার রিজিকের তাঙ্গি করে ঘটিয়ে কেমন করে পরীক্ষা করেন, আপনার ফসল মেরে আপনার হওয়া ফসলে আল্লাহ আন্ধি চালিয়ে দিলেন, তুফান, আর আপনার মাকড়ি একবারে মোচার উপরে দানা এসছে খালি। আপনার ঝড়ে 2 বিঘা মাকড়ি ছিল, সব পড়ে গেল বা গম পড়ে গেল। এবার আপনাকে বলছে কি, আজ থেকে 4 বছর আগে আপনাদের দিকে হয়েছিল কিনা, আমাদের বিহারের মাটিতে হয়েছিল, আল্লাহ একটা আপদ দিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। কি মাকুর মুচা এত বড় বড়, ভিতরে মোটেই দানা নেই, মোটে দানা নাই। আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখে হবে, অনেকগুলো লোক করছিল কি মোচা গুলো ফেড়ে ফেড়ে দেখছিল আর বলছিল, রফিক ভাই হে সব চোখ উঠে গেল হে ভাই, কি করবো হে ভাই কি করবো, মনে হয়েছে ভুট্টার গাছে ফাঁসি দিয়ে মরে যায়। এইরকম করে হোয়াটসঅ্যাপে ছাড়ছিল। আমি একটা ভোজপুরিও লিখেছিলাম এই বিষয়তে, আমি একটা ভোজপুরিও লিখেছিলাম, কি ভোজপুরিটা, সুনা এ হো আল্লাহ সুবহানাহু কাহা তা কিসান, কিসান মানে কৃষক, আপনারা বুঝতে পারছেন, সুনা এ হো আল্লাহ সুবহানাহু কাহা তা কিসান, জব সে মাপাই মে রোগ তা পাতড় হো গইল, আরে বোলা কা খাই গরিব বেচারা, এ ভুট্টা ভাইয়া ভোর হো গইল, কর্জা লেকে খাইলে রহি মাপাই কে খেতি, ভাই বরবাদ কা খাই বেটা বেটি, ভাই বরবাদ কা খাই বেটা বেটি, বোলা কাহা হাম যাই, বোলা কাহা হাম যাই, দুঃখ কে কেরা সে শুনাই, দেখি দেখি তো দেহ হামার কমজোর হো গইল, আরে বোলা কা খাই গরিব বেচারা, এ ভুট্টা ভাইয়া ভোর হো গইল, মিলি না মব যাত খালেন জাহার হো, মিলি না মব যাত খালেন জাহার হো, দেখি হা ফসল চড়ো দেহে মে লোহার হো, লোহার মানে জ্বলন, যখন এই ফসল দেখার পরে ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করছেন, সালাম ভাই আপনার কি অবস্থা, ভয়ের কি অবস্থা, আপনার মা কোন অবস্থা কি, যেমনই এই কথা বলা বলছে ছড়ে আমার বিষ মেরে দিয়েছে, কথা বুঝছেন ভালো করে, কি বলছে কি বলবো হে, ঝড়ে তো বিষ মেরে দিয়েছে। আচ্ছা ঝড়ে বিষ মেরেছে না আল্লাহ মেরেছে, ঝড়ের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, আল্লাহ বলছেন লা তাসুবুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, আমরা অনেক সময় জামানাকে গালি দিয়ে দিই, গরমকে গালি দিই, রোদকে গালি দিই, একবার ধান ওষা ভাপার সময় হলো, 14 মাসে যখন রোদ হবে তখন ধান তুলতে ফেলতে জীবন কানা দেখা, তুই গে তোর জ্ঞান বুদ্ধি নেই, আসল মাসের মেঘ হবে ওই রকমই। এবার ফসল পড়ে গেছে, আমি নিজের চোখে দেখে বলছি একটা কথা, একটা লোককে দেখছি জাল নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা মাছ কুড়েছে, তো জাল ফেলেছে আর বাতাসে জালকে জমা করে দিয়েছে, এমন নোংরা করে একটা গালি দিল বাতাসকে, নৌজমিল্লাহ মিন যাবে গালি দিল, আল্লাহ বলছেন খবরদার তোমরা বাতাসকে গালি দিবে না। আচ্ছা বাতাসকে চালায় আল্লাহ, বৃষ্টিকে ঝরায় আল্লাহ, ঝড়কে পাঠায় আল্লাহ, পাথরকে বর্ষণ করে আল্লাহ, পাথর নিজের মনে বর্ষণ কোনোদিন হয় না, ঝড় নিজের মনে আসে না, বৃষ্টি নিজের মনে হয় না, রৌদ্র নিজের মনে খোলে না। ও বাজার যারা রোদকে গালি দেয়, বৃষ্টিকে গালি দিল, বাতাসকে গালি দিল, ঝড়কে গালি দিল, যারা আমি হলাম জামানা।
জন্য ক্ষমতা এইভাবে গালি দিতে হবে না। আমরা ধৈর্য হারা হয়ে তখন গালি পর্যন্ত দিয়ে দিই, এমনকি ধৈর্য হারা হয়ে শিরিক পর্যন্ত করে নিই। মানুষ করে না, করে না? একটা মেয়ে, আমি প্রত্যেকটা পরে ফের আবার হাদিসে আসছি, একটা মেয়ে 3 বছর বাচ্চা হয়নি। আচ্ছা, এব্রাহিমের বাচ্চা কত বছরে হয়েছিল? 80 বছরে। এব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হলো 80 বছরে। কতদিন তাকে চাইতে হয়েছিল? যদি মেনে চলেন 40-এর কাছাকাছিতে বিয়ে হয়ে থাকে, তবু তো 40 বছর, একটা সাপোর্টের কথা বলছি, তবু তো 40 বছর। 40 বছর চাহার পরে যদি বাচ্চা পাওয়া যায়, হান্না মারিয়ামের মা, হান্না মারিয়ামের মাতা কাঁদতে 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 বয়স প্রাপ্ত হয়ে গেছে, ওই বয়সে যে মারিয়ামকে পেয়েছেন। আচ্ছা, এখন যদি 3 বছর বিয়ে হয়ে একটা বউ ছাইলে না হয়, ওরে সুবহানাল্লাহ, ই ডাক্তার ও ডাক্তার যে ডাক্তারের কাছে যেছে, হবে হবে বাচ্চা হবে বলছে, আরেকজন তো কইছে, হ্যাঁ গে নহারের মা কি যে বুবু, তো আচ্ছা বহুটার ছেলে পেলে তোর হয়নি না, কোনঠে পাবি? 3-4 বছর হয়ে গেল, কত ডাক্তার না দেখাইলি না, কত কি কোন কোনঠে কিচ্ছু হয়নি। আচ্ছা ডাক্তার তো খুব দেখালি, তো ওঝা গুনি দেখাল ছেলে কিছু, ওঝা কবিরাজকে কি দেখাচ্ছে, বলছি এটা করা হয়নি, বলছি ইয়ে যদি কোনো কিছু অন্য কিছু খারাপই করা থাকে তো কতই ডাক্তার দেখা হইবে না, বর্তমান যুগে শুনেন শুনেন ভালো করে, হাদিস কোরআন ছাড়া অন্য কোন ঝাড় ফোঁক জায়েজ হবে না, কোন দেবী দেবতার নামে, কোন পীর মুরিদের নামে, কোন মুর্শিদের নামে, কোন জিন ভূতের নামে, কোন ডেহারা গায়ের, ওরে বর্তমানের কবিরাজ ওঝা গুনি, এত লেখা পড়া, এত লেখা পড়া, এর দুয়া বুখারি তো নাই, এর দুয়া মুসলিমও নাই, এর দুয়া আবু দাউদে নাই, এর দুয়া তিরমিজিতে নাই, সে সিদ্ধতে নাই, দুনিয়ার কোন কেতাবে নাই, এমন দুয়া ভাই যদি বলি শুনে আপনিও বলবেন সুবহানাল্লাহ, কোন দুয়া? আর যত বর্তমানে কবিরাজ 1% আপনি পানামাজি পাবেন, বেনামাজি শক্তি এদিকে মানছেন তামলা পেয়েছেন, আরে যাও মিলি কবিরাজি করছে, এ কবিরাজি করছে, ওখানে কবির গেছে, কবির ওই কবিরাজকে নিয়ে গেছে, দেখেছে ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে এবার দেখে তখন বলছে 3টা আঁক কেটে দিয়ে 3-4টা ফোন মারবে, দুটা শুনবো ইউটিউব দেখে আমি ভয় পাচ্ছে, ওটা কি কেটে দিয়ে দিবে, তখন বলবে যে মিশে গেলে গেছে, আমার সব দেখি জানা, এই যে আপনার একটা ইউটিউবে আমার গিফট পেয়েছে, আমার জন্য বিহারের মাটিতে 50-70টা করে এই ইউটিউবার জমা হয়, আগে থেকে ফাঁকা থাকে না, ওই সময়তে একটা জলসাতে আমাকে একটা বিষয় বেঁধে দিয়েছিল, বিয়ে আর বিয়েতে যত শরীয়ত বিরোধী কাজ, মাসনুন নেকাহ ও শাদী কে গায়ে রসুমা, এই বিষয়টা আমি আলোচনা করতে করতে বলেছি, মেয়ে দেখা থেকে বিয়ে বা বিয়ের উপযুক্ত পেয়ে আমার সারা চাওয়া, তারপরে আপনার তুলকা মারা সন্ধ্যাতে বলতে 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 এবার লাস্টের কথাটা বলেছি যে অতি মেয়েরাতে গীতগুলো বলছি না, শরীয়তের খেলা, তাতে রাসুলের আগে বিয়ে দেখে কোথাও নাই, সাহাবার বিয়েতে দেখে কোথাও নাই, এগুলো সব প্যাড বানা মেয়েরা হাসার জন্য বলছে, আমি একটা বিয়েতে দেখেছি এইরকম বলতে, তখন কমিটি একবারে চাপ দিয়ে দিলে যে একটু সরিয়ে দেন, হ্যাঁ যখন বলেছে আমি বললাম যে এতগুলো চ্যানেল আছে আমি বলবো না, কমিটি চাইনা ওয়ালাকে বললো যে তোমরা বন্ধ করো, কিন্তু মেয়েদেরকে একটু সাইজ করার জন্য কথাটা শুনিয়ে দাও, দেখবে এগুলো বাজে কথা কোনো মানে নেই, ওই কথা কি আপনারা শুনেছেন, ওই দুটিতে একটু একটু করে ওকে করেছে কি, ওরা বললো ঠিক আছে বন্ধ করে দিচ্ছি, কমিটি বলছে ঠিক বন্ধ করে দিয়েছি, আমার বিশ্বাস বন্ধ করে দিয়েছে, আমি তো এদিক থেকে দেখতে পাই না ভাই চলছে নাকি, আমি বলে দিয়েছি কথাটা, সকালে দেখছি কি যে ওইটা কি একটা যখন ছেড়েছে ওর দেখেছি কি তো ভিউ বেড়ে চলে যাচ্ছে, তখন আরেকজন ছাড়তে ছাড়তে 50-60 জন সবাই ছেড়েছে, তো সবাই যদি একটা কতকে ছাড়ে তো কতটি পুরা ইউটিউবের নিয়ম হলো যে যেটা আপনি বেশি দেখবেন ওটা আগে আসবে, হ্যাঁ এই জন্য এবার গিট কোটা টেনে টেনে যাবে না, 50 জন ছেড়েছে, 50টা চ্যানেল মনে করেছে গিটি গিট পুলিশ চালাতে মোটে বছর গিয়ে গেছে,
তারপরে যেটা আমি নিজে দেখে মাথা ভারী যে তোমার মিস হয়ে গেল, এরা চ্যানেলওয়ালা ধোকা করে নিল, তারপরে আমি জীবনে কোনোদিন বলিও নি। কিন্তু এখন পর্যন্ত মানুষ কি বলবে যে মনে হল সে বুঝি দিতে, এই হলো চ্যানেলের কামাল, বুঝলেন? এই জন্য আমি বলতে লাজে বলতে পারলাম না যে খুলে লাও, কিন্তু আমি কিন্তু ঢুকতে দিনে চ্যানেলওয়ালাকে যে একটু এরা করছে কি পুরো আড়াই ঘন্টা বক্তব্য করেছে ওদিন, আর পেয়েছেন আপনি কয় মিনিট, 7 মিনিট বা 8 মিনিট আপনি বক্তব্য আমার পেয়েছেন শুধু ওই কথাটা। এই জন্য কোন কত সুন্দর কথাটা ভাই বিশ্বাস করে বলছি, কিন্তু কথাটা দিও না, কিন্তু মানে সমাজের সুধরার জন্য কথাটা বলছি। কত সুন্দর দোয়া, সারাসার হারাম না যায় যেটা করতে হবে, কোন পাতা তো দূরের কথা, হাসিয়া তো পাবেন না। কি দোয়া? সুলেমান নবীর ইসিম সুতাবেল কেসে বিবির বুনা জাল, সুলেমান নবীর